গাজা ইসরায়েলের দখলদারিত্ব বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিন ভূখণ্ডে শিগগিরই স্থল হামলা চালানো হবে এমন খবরের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে এই কথা বলেছেন বাইডেন। সিবিএস নিউজ প্রোগ্রাম 60 মিনিটস-এর স্কট পেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বাইডেন বলেন, হামাস পুরো ফিলিস্তিন জাতির প্রতিনিধিত্ব করে না, তবে তিনি হামাসকে নির্মূলের ওপরও জোর দিয়েছেন। বাইডেন 60 মিনিটস-এর পোস্ট করা একটি ভিডিওতে বলেন, গাজার বাসিন্দাদের জন্য চালু করা ইসরায়েলের মানবিক করিডোরকে তিনি সমর্থন করেন। এই করিডোর গাজার বাসিন্দাদের উত্তর গাজা থেকে বেরিয়ে আসার পাশাপাশি তাদের খাবার ও পানিসহ মানবিক সহায়তা দেওয়ার সুযোগ দিয়েছে। বাইডেন আরও বলেছেন, আমি নিশ্চিত ইসরায়েল যুদ্ধের নিয়মকানুন মেনে চলবে। গত 7 অক্টোবর শুরু হওয়া হামাস ইসরায়েলের সংঘাতের পর থেকেই ইসরায়েলকে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির সহায়তায় রোববার সেখানে দ্বিতীয় বিমানবাহী রণতরীয় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলো পূর্ব ভূমধ্য সাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধজাহাজ এরই মধ্যে অঞ্চলে অবস্থান করছে এবং এর সঙ্গে এবার নতুন করে আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো সেখানে যোগ দেবে।